Mom's coming. We have a surprise waiting for her. Hello everyone, assalamualaikum. Shabai ko welcome our channel. Aaj ekti notun video dekhar jonno. December 26, আমার বার্থডে ছিল আর আমার হাজবেন্ড আমাকে আজকে সকালে সকালে শপিংয়ে পাঠিয়ে দেয় বলে ইভিনিং টাইমে আমাদেরকে নিয়ে বের হবে এখন তুমি একা যাও তো আমি যাওয়ার পর থেকে আমার বড় মেয়ে বারবার ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করছিল যে আমি বাসায় কখন ফিরব তো আমি বাসায় ফিরে দেখি ওরা আমার ভিডিও করছিল আর তার উপর বাসার সামনে এই গাড়িটি রাখা গাড়ির উপর সুন্দর এই যে হ্যাপি বার্থডে ব্যানার আমি তো দেখে মানে কি বলবো অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ আমি বুঝতে পারিনি এই সারপ্রাইজ গিফটটি থাকবে অনেক বছর থেকে আপনাদের ভাইয়া বলতো যে একটি ব্যান্টলি কিনবে আর তা আমার বার্থডেতে গিফট করবে বাট এই বছরই করবে তা আমি জানতাম না গতকাল থেকে ওরা প্ল্যান করছিল কিছু একটা তো আমি জানতাম যে ওরা আমার বার্থডের জন্যই কিছু একটা প্ল্যান করছিল তো আমি ওটা না বোঝার ভান করেছিলাম জাস্ট ওয়েট করছিলাম যে কি সারপ্রাইজ গিফট বাট বুঝতে পারিনি যে এই গিফটটি পাবো তো আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি মানে কেঁদেই ফেললাম গাড়িটি দেখে বিশ্বাস হচ্ছিল না শায়ান ডু ইউ লাইক আওয়ার নিউ কার তা আমি এখন গাড়িটি নিয়ে সাব ডিভিশনে একটু ড্রাইভ করে দেখব এরপর আমরা আবার সবাই মিলে বের হব এইবার ফ্যামিলি ডিনারে যাচ্ছি না কারণ আমার বাসায় কিছু ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করেছিলাম তো তারা আসবে আগামীকাল এই জন্য আমি আজকে এখন গোসল করতে বের হব সবাই মিলে যাব আমি এখন চলে এসেছি ফার্মার্স মার্কেট আমার বাসায় কিছু গেস্ট আসবে আমার বার্থডে উপলক্ষে কিছু ফ্রেন্ডসকে ইনভাইট করেছিলাম তাই গ্রোসারি করতে এসেছি একটু ফিশ নিতে তো এখন ফার্মার্স মার্কেটে শপিং করব এরপরে বাসায় যেয়ে রান্নাবান্না শুরু করব তো চলুন আপনারাও আমাদের সাথেই থাকুন আমি গ্রোসারি শেষ করে বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার চলে এলাম হেয়ার স্যালনে কারণ আমার অনেকদিন যাবৎ হেয়ার ফল হচ্ছিলো এক বছর যাবৎ আমি হেয়ার কাট করিনি এখন এলাম হেয়ার ট্রিম করব কারণ হেয়ার স্যালনে আসলেই ওদেরকে যদি ট্রিম করতে বলি তারপরে ওরা অনেক ছোট করে দেয় হেয়ার আর আমার লম্বা চুল অনেক বেশি ভালো লাগে এবারে ওরা আমার চুলটাকে কেটে অনেক ছোট করে দিয়েছে তা আমি এখন পে করে বাসায় চলে যাচ্ছি কারণ কালই তো আমার পার্টি আজ থেকেই রান্নাবান্না ঘর গুছানো সব কমপ্লিট করতে হবে আমি এখন চিংড়িকে ভেজে নিচ্ছি আর এটা দিয়ে আমি চিংড়ি মালাইকারি করবো না এটা দিয়ে আমি একটা নিউ রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটি আমি আমার চ্যানেলে অতি শীঘ্রই আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়িগুলিকে দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি এই যে আমার শ্রিম্প কারি তৈরি হয়ে গিয়েছে আর এখানে অন্য একটি চুলায় আমি মশলা কষিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাশরুম এটা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করব আমার মাশরুম পটেটো কারি অলমোস্ট ডান এখন আমি উপরে একটু গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকি দিয়ে এটাকে কাভার করে রেখে দিয়েছি
আর এখানে আমার বিফ রান্না হচ্ছে, এটা কোরবানির, তাই একটু ঝোল ঝোল রাখবো। আর এখানে আমি হাঁসের মাংস রান্না করছি নারিকেলের দুধ দিয়ে, এটা অলমোস্ট ডান। এখন এটার উপরেও একটু জিরার ফাঁকি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ঢেকে রেখে দেব। এখানে পোলাওয়ের জন্য চাল ভেজে নিচ্ছি। আমি একটু বড় পাতিল নিয়েছি যাতে করে ঝরঝরা হয়, ছোট পাতিলে রান্না করলে আবার দেখা যায় পচে যায়, সুন্দর হয় না পোলাও। এখানে আমি 15 কাপের মতো করছি, এত মানুষ হবে না, তারপর একটু বেশি করে নিচ্ছি, কিছুদিন রেখে রেখে খাবো। আর এখানে অ্যাপেটাইজারের জন্য ডেভিল এগ করব, এটাও নিউ রেসিপি। এই এগটাকে আমি আগে ফ্রাই করে নিয়েছি, সাধারণত এটাকে ফ্রাই করা হয় না। আমি এখানে মিনি সাইজের কিছু প্যাটিস করছি বিফ দিয়ে, বড় সাইজ করলে খাবার অনেক বেশি ওয়েস্ট হয়। অ্যাপেটাইজারের জন্য বেশি আইটেম থাকলে তখন মানুষ খেতে পারে না বেশি, আর মিনি সাইজ করলে যেমন খাবার ওয়েস্টও হয় না, তাছাড়া দেখতে অনেক বেশি কিউট লাগে। আমি প্যাটিসগুলিকে এখানে বেক হতে দিয়ে দিচ্ছি 30-35 মিনিটের জন্য। আর এখানে লাজানিয়া তৈরি করে নিয়েছি, এটাকেও একসাথে বেক করে নেব। এই যে আমার লাজানিয়া রেডি হয়ে গিয়েছে, অনেক চিজি। আর এখানে আমি এখন চিকেন 65 রেডি করছি, এটাও অ্যাপেটাইজারের জন্যে। এখানে আমি চা পানি জুস এক পাশে দিয়ে দিয়েছি, আর এখানে অ্যাপেটাইজারগুলি রাখা আছে, কারণ গেস্ট আসার সময় হয়ে গিয়েছে, আমি এখন যে রেডি হয়ে নেব। আমরা এখন চা নাস্তা শেষ করে সবাই একটু ফটোশ্যুট করছি, কারণ ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এই ছবিগুলি ছিল, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে মেন ফুড দেওয়া হবে আর কেক কাটবো। ওইভাবে করা হয়নি, এখন করছি আর কি।
ও ওকে ওকে তোমরা ওই যে ফ্রন্ট টেবিলে চলে যাও, সবাইকে জায়গা হবে। আচ্ছা ওখানে আসো। এখানে বসে পাবো তোমরা। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলেই আমি আরও বেশি ভিডিও আপলোড করতে পারবো। আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর কেউ যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।